প্রাচীন ভারতীয় পণ্ডিত দার্শনিক ও রাজ উপদেষ্টা চাণক্য ও কৌটিল্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে একজন পণ্ডিত ছিলেন। তার অসাধারণ পাণ্ডিত্য এবং তীক্ষ্ণ বুদ্ধি বলে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠায় অংশগ্রহণ করেন। তার অসাধারণ পাণ্ডিত্য অর্থশাস্ত্র নামক গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন তিনি। যার কাছে অর্থ নেই কিন্তু বিদ্যা রয়েছে প্রকৃতপক্ষে, সে নির্ধন নয়। প্রকৃতপক্ষে সেই গরিব ও নির্ধন যার কাছে বিদ্যা নেই। এক কথায় বিদ্যা হলো প্রকৃত ধনসম্পদ। আজকে ভিডিওতে চলুন চাণক্যের কিছু বাণী ব্যাখ্যা সহকারে আপনাদের কাছে আলোচনা করা যাক। জীবন কাটাবো আনন্দের সাথে, পরিষ্কার জল পান করব, কথা বলবো চিন্তা ভাবনা করে স্বাস্থ্যসম্মতভাবে এবং কাজ করব সাবধানের সাথে। যার ইন্দ্রিয় সুখ প্রয়োজন তার সব রকম বিচার জ্ঞান ত্যাগ করা দরকার, আর যার জ্ঞান প্রয়োজন তার ইন্দ্রিয় সুখকে বর্জন করা দরকার। যে ইন্দ্রিয় সুখ ভোগ করে সে জ্ঞান আরোহণ করতে পারে না। এক কথায় ইন্দ্রিয় সুখ ও জ্ঞান একসাথে আরোহণ করা সম্ভব নয়। এমন কি বিষয় আছে যা কল্পনায় আসে না, এমন কি কাজ আছে যা নারী করতে পারে না, এমন কি খারাপ কাজ আছে যা মাতাল করে না, এমন কি জিনিস আছে যা কাক ভক্ষণ করে না। নিয়তির খেলা বোঝা সম্ভব নয়। নিয়তি এক ভিখারীকে রাজা এবং এক রাজাকে ভিখারী করে দিতে পারে, এক ধনীকে দরিদ্র এবং এক দরিদ্রকে ধনী ব্যক্তিতে পরিণত করে দিতে পারে। এক ভিখারী একজন কৃপণ মানুষের শত্রু, একজন জ্ঞানী ব্যক্তি একজন মূর্খ ব্যক্তির শত্রু, একজন মহিলা যে পরপুরুষের সাথে সম্পর্ক রাখে স্বামী তার প্রধান শত্রু, চাঁদ হলো একজন চোরের প্রকৃত শত্রু। বিদ্যা জ্ঞান সদ্গুণ দয়া শুভ বুদ্ধি যার নিকট এগুলির একটিও নেই, সে পৃথিবীতে বিচরণকারী একজন অপদার্থ পশুর সমান। যে পৃথিবীর বোঝা স্বরূপ, যার বোঝার ক্ষমতা নেই, সে উপদেশাবলী বোঝার শক্তি রাখে না। ঠিক যেমন বাঁশকে মলয় পর্বতের রোপণ করলেও সে কোনো সুভাষ প্রদান করে না। একজন মূর্খ ব্যক্তির কাছে শাস্ত্রজ্ঞানের কোনো দাম নেই, একজন অন্ধের কাছে আয়নার কোনো দাম নেই। পৃষ্ঠভাগকে যতই পরিষ্কার করা হোক না কেন, সম্মুখ শরীরের সম্মান কখনো পরিষ্কার করতে পারবেন না। তেমনি একজন অসৎ ব্যক্তিকে যতই সততার বাণী শোনানো হোক না কেন, সে তো সততার পথ অনুসরণ করবেই না। একজন আত্মীয়ের অসম্মানের প্রতিফলে জীবন যেতে পারে, অপর ব্যক্তিকে অসম্মানের প্রতিফলে সম্পদ যেতে পারে, এবং একজন রাজাকে অসম্মান করার প্রতিফলে সমস্ত কিছু চলে যেতে পারে। আপনি জঙ্গলে চলে যান, গাছের নিচে রাত কাটান, বনের ফল খেয়ে জীবন ধারণ করুন, অরণ্যে বসবাস করুন, কিন্তু আপনি আপনার সঙ্গী সাথীদের সাথে থাকবেন না যদি আপনি নির্ধন হয়ে যান। বৃক্ষের ওপর রাত্রে অনেক পক্ষী আশ্রয় নেয় এবং ভোর হতেই সকালে উড়ে যায়, তেমনি অনেক দুঃখ উপস্থিত হয় এবং দূরীভূত হয়ে যায়। বৃক্ষ না থাকলে যেমন পাখিরা আশ্রয় নিতে পারে না, তেমনি জীবন অতি গুরুত্বপূর্ণ। দুঃখ আসে আবার চলে যায়, কিন্তু জীবন ঠিক থেকে যায়। বিদ্যা এবং বুদ্ধি সব থেকে শক্তিশালী। বুদ্ধিহীন ব্যক্তির কাছে কিবা শক্তি থাকে? বুদ্ধি বলে এক খরগোশ এক বলশালী হাতিকেও পরাজিত করতে পারে। আশা করি এই নীতিগুলি আপনাকে জীবনের পথ চলতে অনেকটা হলেও সাহায্য করবে। এবং আপনি যদি নিজেকে সফল করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, প্রতিনিয়ত এই ধরনের ভালো ভালো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন।